উনিশ শতকের দ্বিতীয়ার্ধে যে সকল মুসলিম লেখকগণের পরিচয় পাওয়া যায় তাদের মধ্যে মীর মোশাররফ হোসেন হলেন উল্লেখযোগ্য। মীর মোশাররফ হোসেনের জন্ম হয় 1847 খ্রিস্টাব্দে নদিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে। পিতা ছিলেন মীর মুয়াজ্জম হোসেন এবং মাতা ছিলেন বিবি দৌলতন্নেসা। মীর মোশাররফের রচনাগুলিকে কয়েকটি বিশেষ শ্রেণীতে ভাগ করা যায়, যেমন নাটক, উপন্যাস, জীবনীমূলক রচনা ও পত্রপত্রিকা সম্পাদনা। তার রচনাগুলি হল বসন্তকুমারী 1873 খ্রিস্টাব্দ, জমিদার দর্পণ 1873, এ রূপাই কি 1875, রত্নাবতী 1869, বিষাদ সিন্ধু প্রথম খণ্ড 1885, দ্বিতীয় খণ্ড 1887, তৃতীয় খণ্ড 1891, উদাসীন পথিকের মনের কথা 1890, গাজী মিয়ার বস্তানি 1899, গোড়াই ব্রিজ বা গৌরী সেতু 1873 খ্রিস্টাব্দ, সঙ্গীত লহরী 1887 খ্রিস্টাব্দ, বেহুলা গীতাভিনয় 1889 খ্রিস্টাব্দ, গোজীবন 1889 খ্রিস্টাব্দ, গৌরক্ষার জন্য প্রস্তাব 1905 খ্রিস্টাব্দ, হজরত উমরের ধর্মজীবন লাভ 1905 খ্রিস্টাব্দ, মদিনার গৌরব 1906 খ্রিস্টাব্দ, মুসলিম বীরত্ব 1907 খ্রিস্টাব্দ, মুসলিম ভারত 1907 খ্রিস্টাব্দ, ইসলামের জয় 1908 খ্রিস্টাব্দ, বি কুল সম বা আমার জীবনীর জীবনী 1910 খ্রিস্টাব্দ, আজীবন হেজাব পত্রিকা সম্পাদনা 1874 খ্রিস্টাব্দ।